ورحمه الله सकल सामने हमार अनुरोध जे समस्त खाली जगहगुल जगहगुल पूरण करें अल्लाह सुभान व तआला खाली जगार मध्य जदि पूरण करे थाकि तो अल्लाह सुभान व तआला बोलें जो एक खाली जगह के जे बंदा वही खाली जगह के पूरण कर दे अल्लाह सुभान व तआला सकाल थेके सन्धान पर्यन्त एक जन फेरेश्ता तार जन्य दुआ करते थाके। तो से नबीर मोहब्बते से नबीर भालोबासाय सकले सामने सामने चले आसी आमादेर बक्तव्य एसे गेछेन आमादेर बक्ता खुबी निकटे खुबी ताड़ाताड़ी आपनादेर सामने किछु मूल्यवान कथा तुले धरबेन। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم أما بعد समस्त प्रशंसा समस्त गुणगान समस्त गुणकीर्तन समस्त तारीफ समस्त आलोचना समस्त आराधना से महान अल्लाह ताआलार जन्य जिनि आमाके आपनाके जीवन मरण घुम थेके बाँचिए निये जिनि आमाके आपनाके एइ रात्रेर अंधकारे खराबी थेके बाँचिए निये जिनि आमाके आपनाके बड़ो बड़ो विपदेर मुख थेके हेफाजत करे निये तिनार पाक पवित्रता এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আমাদের সামনে এই মজলিসটা খুবই ছোট মনে হচ্ছে কিন্তু আল্লাহ সুবহান ও তাআলার সামনে অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে মজলিস আমার গুণগান হয় যে মজলিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কথা হয় যে মজলিসে আমার তারিফ হয় যে মজলিসে আমার গুণকীর্তন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মজলিসে আমি ওয়াদা রেখেছি। আর দিনী মজলিস যেখানে লাখ লাখ মানুষ হয় যেখানে কোটি কোটি মানুষ হয় যেখানে মানুষের ভিড় জমে যায় যেখানে মানুষে মানুষে ঠেলা খাওয়া হয় সেই মজলিসে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এই মজলিসে আমার জন্য কোনো ওয়াদা নেই। তো এই মজলিস আমাদের সামনে অনেক কিমতি মনে হয় অনেক ছোট মনে হয়
কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে এই মজলিস অনেক বড়। এই মজলিসকে ফেরেশতারা খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। যেখানে ফেরেশতারা দেখতে পায়, যেখানে ফেরেশতারা খুঁজে পায়, ফেরেশতারা কাতার লাগিয়ে দেয়, ভিড় লাগিয়ে দেয়, এমনকি মাটির নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত ভিড় লাগিয়ে দেয়। আর বলতে থাকে ফেরেশতারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে, ওগো আল্লাহ তোমার পবিত্র বান্দারা এমন এক জায়গার মধ্যে বসে তোমার আলোচনা করতেছে, তোমার গুণগান করতেছে, তোমার মাহবুবের কথাবার্তা বলতেছে, তোমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুণগান করতেছে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু জানা সত্ত্বেও ফেরেশতাকে জিজ্ঞাসা করতে থাকে, ফেরেশতা আমার ওই সমস্ত বান্দারা কি চাইছে? ফেরেশতা বলে, আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা জাহান্নাম থেকে পানা চাইছে আর জান্নাতে যাবার জন্য রাস্তা খুঁজতেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে, হে ফেরেশতা আমার ওই বান্দারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে, না ওগো আল্লাহ তোমার বান্দারা যদি জান্নাত আর জাহান্নাম দেখতো, জান্নাত আর জাহান্নামের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে যদি সঠিকভাবে জানতো, তাহলে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ছেড়ে দিয়ে তোমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকতো। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতে থাকে, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমি ওই সমস্ত মজলিসে বসনেওয়ালাদেরকে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহ মাফ করার জন্য কিছু কিমতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে বারে বারে এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করুক। আমরা সকলেই মুসলমান ধর্মের মধ্যে এসেছি, আমরা সকলেই মুসলমান, কিন্তু আজ আমাদের জীবনের মধ্যে শান্তি নেই, আজ আমরা শান্তি পাইনি। কেন, কি কারণে, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে গণিত করেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহি ইসলাম, সবথেকে শান্তি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যদি তোমরা শান্তি পেতে চাও, যদি তোমাদের মধ্যে শান্তি আসতে চায়, যদি তোমরা শান্তির মধ্যে দাখিল হতে চাও, তাহলে তোমরা ইসলাম ধর্মকে গ্রহণ করো। কিন্তু আজ আমরা মুসলমান সকলে ইসলাম ধর্মের মধ্যে আছি, কিন্তু আজ আমাদের সামনে শান্তি নেই। আমরা নিজেরা শান্তি পাই না, আমরা বাড়ির মধ্যে শান্তি পাই না, আমরা স্বামী স্ত্রীর মধ্যে শান্তি পাই না, আমরা ফ্যামিলির মধ্যে শান্তি পাই না। কেন, কি কারণে, কিসের জন্য? আজ আমরা তো অনেক দূরে সরে আছি, যার কারণে আজ আমাদের সামনে শান্তি নেই, যার কারণে আজ আমাদের বাড়ির মধ্যে শান্তি নেই, যার কারণে আজ আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি নেই, আমরা অশান্তির মধ্যে ডুবে আছি। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী জিনিসকে কি বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিব্রাইল আমি দুনিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী জিনিসকে পাহাড়কে বানিয়েছি। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আর কি হতে পারে দুনিয়ার মধ্যে? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, হে জিব্রাইল এই পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি লোহাকে বানিয়েছি। আমি লোহার মধ্যে এত ক্ষমতা দিয়েছি, আমি লোহার মধ্যে এত তাকত দিয়েছি, আমি লোহার মধ্যে এত শক্তি দান করেছি। যদি ওই লোহা পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, যদি ওই লোহাকে পাহাড়ের উপরে মারা হয়, তাহলে পাহাড় রেজা রেজা হয়ে যাবে, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ এই লোহার থেকে শক্তিশালী জিনিস দুনিয়ার মধ্যে আর কি বানিয়েছো? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, হে জিব্রাইল এই লোহার থেকে শক্তিশালী জিনিস আমি আগুনকে বানিয়েছি। আগুনের মধ্যে এত ক্ষমতা দিয়েছি, আগুনের মধ্যে এত তেজ সৃষ্টি করেছি, যদি এই আগুনের মধ্যে লোহাকে ফেলা হয়, যদি এই আগুনের মধ্যে লোহাকে ডালা হয়, তাহলে এই লোহাকে ছাড়কার করে ফেলবে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ এই আগুনের থেকে শক্তিশালী আর কি আছে দুনিয়ার মধ্যে? এই আগুনের থেকে শক্তিশালী জিনিস আর কি হতে পারে? আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন জিব্রাইলকে, জিব্রাইল এই আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি হাওয়াকে বানিয়েছি, এই আগুনের থেকে শক্তিশালী জিনিস আমি পানিকে বানিয়েছি। যে পানির মধ্যে এত ক্ষমতা দিয়েছি, এত তাকত দিয়েছি, এত শক্তি দিয়েছি, যদি এই পানি আগুনের সামনে যায়, তাহলে
আগুন নেভে যাবে, পানির মধ্যে এত ক্ষমতা দিয়েছে, এত তাকত দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহকে, আল্লাহ এই পানির থেকে শক্তিশালী জিনিস আর কি আছে দুনিয়ার মধ্যে? আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, এই পানির থেকে শক্তিশালী জিনিস আমি হাওয়াকে বানিয়েছি। যে হাওয়ার মধ্যে এত ক্ষমতা দিয়েছি, এত তাকত দিয়েছি, এত শক্তি দিয়েছি যে হাওয়া পানিকে উড়িয়ে নিয়ে যেতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, এই হাওয়ার থেকে শক্তিশালী আর জিনিস কি হতে পারে দুনিয়ার মধ্যে? আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, এই হাওয়ার থেকে শক্তিশালী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জবানের মধ্যে রেখেছি। যদি আমার ওই উম্মত, পবিত্র উম্মতরা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যদি ওই জবান থেকে বার করে ফেরে, আমি সমস্ত শক্তিশালী জিনিসকে এর থেকে নকর্ম করে দিতে পারি। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের দাম কত বেড়িয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জবানকে কত কিমতি করেছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের পবিত্র জবানের মধ্যে কত তাকত দিয়েছে, কত ক্ষমতা দিয়েছে যে একটা কালমা পড়ার বাউলতে, একটা কালমা পড়ার দরুনে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা জিনিসকে নকর্ম করে দিতে পারে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, হে জিবরাইল, আমার উম্মতদেরকে এরকমভাবে আমি সৃষ্টি করে পাঠিয়েছি। আজ আমরা দুনিয়ার মধ্যে আসছি, কিন্তু আজ আমরা শান্তি পাই না, কিসের জন্য, কি কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে গেলেন। তাইফবাসীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারধর করেছিলেন, রক্তই রক্তিত্ব করেছিলেন। তাইফবাসীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চিনতে পারার কারণে কত পাথর ছুঁড়ে মেরেছিলেন, কত ইঁট ছুঁড়ে মেরেছিলেন, কত গালিগালাজ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চিনতে পারার কারণে তাইফবাসীরা ছোট ছোট মাসুম ছেলেদেরকে লাগিয়ে দেওয়া হয়েছিল, যাও একে খেপা বলো, একে পাগল বলো, একে মারধর করো, একে আমাদের গ্রাম থেকে বার করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করার পরেও তবে তাইফবাসী থেকে হেরে যায়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মার খাবার পরেও তবে তাইফবাসী থেকে ছেড়ে যায়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহ্য, এত কষ্ট করার পরেও তবে তাইফবাসীর ওই ছোট ছোট মাসুম ছেলেদের থেকে হেঁটে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে, ওগো আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দাও, ওগো আল্লাহ এদেরকে বুঝাবার তৌফিক দাও, যেন আমরা, যেন এরা আমাকে নবী বলে মানতে পারে, যেন এরা আমাকে নবী বলে চিনতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে দোয়া করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফের ময়দানে কত কষ্ট করেছিলেন এই কালিমার দাওয়াত পৌঁছে দিবার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমাকে হুকুম দাও, এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিতে চাই, এই তায়েফবাসীকে আমি নিস্তনাবুদ করে দিতে চাই। পাহাড় দুপাড় থেকে আওয়াজ দিচ্ছে, হে নবী আমাদেরকে হুকুম দাও, আমরা পাহাড় এই তাইফবাসীকে রেজা করে দিই, আমরা এই পাহাড় তাইফবাসীদেরকে চূর্ণ চূর্ণ করে দিই, আমরা পাহাড় তাইফবাসীদেরকে চিপে ধ্বংস করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, আমাকে নবী বলে চিনতে পারেনি, আমাকে নবী বলে মানতে পারেনি, একদিন এমন সময় আসবে, একদিন এমন সময় আসবে যে আমাকে নবী বলে মানবে, আমাকে নবী বলে চিনবে, আমার উপরে কলমা পড়ে আমার উপরে ঈমান আনবে। আজ আমাদেরকে তো কষ্ট করতে হয়নি, আমাদেরকে তো মেহনত করতে হয়নি, আমাদেরকে তো রক্ত ঝরাতে হয়নি, আমাদেরকে তো ঘাম ঝরাতে হয়নি, আমাদেরকে তো দিনের জন্য মার খেতে হয়নি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরাতে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের জন্য ঘাম ঝরাতে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের জন্য মার খেতে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের জন্য দিদিকে বিবাহ করতে হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য নিজের ছেলেকে এতিম করে দিয়েছে। সেরকম আমাদের সামনে কষ্ট আছে নি এখনো পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কত কষ্ট, কত মুজাহিদা উঠিয়েছে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টুর ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য নিজের বিবিকে বিবাহ করেছিলেন এই দিনের জন্য নিজের ছেলেকে এতিম করেছিলেন এই দিনের জন্য নিজে রক্তায় রক্তিত হয়েছিলেন এই দিনের জন্য নিজে ঘাম ঝরিয়েছিলেন এই দিনের জন্য কত মার খেয়েছিলেন আর সেই দিনকে বিনা কষ্টয় আমাদের সামনে পৌঁছে দিয়ে গেছেন সেই দিনকে কত কষ্ট করে আমাদের সামনে পৌঁছে দিয়ে গেছেন আজ আমরা এই দিনকে না বুঝার কারণে আজ আমরা অবহেলা করতেছি আমরা তো কষ্ট করতে পারিনি আমরা তো মুজাহিদা উঠাতে পারিনি আমরা তো রক্তই রক্তিত্ব হতে পারিনি আমরা তো ঘাম ঝরাতে পারিনি আমরা তো নিজের বিবিকে বিবাহ করতে পারিনি আমরা তো নিজের ছেলেকে এতিম করতে পারিনি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে এই দিনকে আমাদের উম্মতের উপরে শুভে দিয়ে গেছেন আমার উম্মতরা এই দিনকে কিয়ামত পর্যন্ত জারি সারি রাখবেন আজ আমরা উম্মত দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যেয়ে আজ আমরা মুসলমান দুনিয়ার টাকা পয়সা আসবাবপত্র জিনিসকে পেয়ে যেয়ে আজ আমরা দিনকে মিটাতে চলেছি আজ আমরা দিনকে ধ্বংস করতে চলেছি আজ আমরা দিনকে খতম করতে চলেছি আজ আমরা অশান্তি মধ্যে পড়ে আছি আজ আমরা অশান্তির মধ্যে ডুবে আছি আজ আমরা শান্তি হারা আমাদের সামনে শান্তি নেই আমাদের ফ্যামিলিতে শান্তি নেই আমাদের বাড়িতে শান্তি নেই আমাদের বিবি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই আমাদের বিবি বাল বাচ্চার মধ্যে শান্তি নেই কেন কিসের জন্য কী কারণে কিছু সামান্য কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আমাদের সামনে মৌলানা সাহেব চলে এসেছেন যে আজ আমরা অশান্তির মধ্যে ডুবে আছি কিসের জন্য আমরা শান্তি পাইনি কিসের জন্য একটা ঘটনা বলেই আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করব যে একজন প্রফেসর ছিল হিন্দু কিন্তু তার একজন ড্রাইভার ছিল মুসলমান
एक जन प्रोफेसर छिल हिंदू तार एक जन ड्राइवर छिल मुसलमान से ड्राइवरटार नाम छिल इस्लाम तो तिनार गाड़ी चालातें तिनी मुसलमान तिनार नाम छिल इस्लाम और इस्लाम बोले भालो इस्लाम चले भालो इस्लामेर व्यवहार भालो इस्लामेर आचरण भालो समस्त किछु तिनी देखतें से हिंदू प्रोफेसर के जखन जेखने जरूरत होत जखन जेखने जाबार होत मुसलमान ड्राइवर इस्लाम सेखने निये जेत अनेक दिन तिनार बाड़ीर मध्य बसबास करेछेन तो से हिंदू प्रोफेसर एक जन मेये छिल तिनार नाम छिल शांति तो शांति तिनार मेये एत सौंदर्य एत शिक्षित एत गुणाई गुणमली शांति थाकते थाकते इस्लामेर व्यवहार देखे इस्लामेर आचरण देखे इस्लामेर चालचलन देखे शांति मने मने इस्लाम के भालोबेसे फेलेछेन जो इस्लाम छेलेटा एत भालो इस्लाम बोले भालो इस्लाम चले भालो इस्लामेर आचरण भालो इस्लामेर व्यवहार भालो शांति मेये এই সমস্ত কিছু ইসলামে দেখতে দেখতে ইসলামকে ভালোবেসে ফেলেছেন তো শান্তি বলে ইসলাম রে আমি তোকে ভালোবেসে ফেলেছি চল চল তুমি আমাকে বিয়ে করো ইসলাম বলে আমি এই ধর্মের মধ্যে যেতে চাই না আমি তো মুসলমান ধর্ম আমি হিন্দু ধর্মের মধ্যে যেতে পারি না তুমি তো হিন্দু মেয়ে আমি কিভাবে তোমাকে বিয়ে করতে পারি বলো শান্তি বলে ইসলাম গো আমি তোমার ব্যবহার দেখে আমি তোমার আচরণ দেখে আমি তোমার চালচলন দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আজ যদি তুমি না আমাকে বিয়ে করতে পারো আমি শান্তি আমার নিজের জীবনকে শেষ করে ফেলবো ইসলাম চিন্তা করতেছে যে আমার জন্য একটা মেয়ের জীবন কেন যাবে আমার জন্য একটা মেয়ের জীবন কেন যাবে তো ইসলাম শান্তিকে বললো বলে ঠিক আছে তোমার বাড়ির লোককে তুমি রাজি করাও তাহলে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি ইসলাম চিন্তা করলো যদি আমার জন্য একটা মেয়ের যদি জীবনকে যেতে হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ সুবহান ও তাআলা আমাকে সকলের সামনে দাঁড় করে জিজ্ঞাসা করবে হে ইসলাম তোমার জন্য তোমার কারণে ওই মেয়েটার জীবন কেন কিসের জন্য গিয়েছিল ইসলাম এই কথা শুনে শান্তিকে বলল ঠিক আছে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি তোমার বাড়ির সকলকে রাজি করাও শান্তি বাড়ির লোককে রাজি করাতে পারেনি ইসলামকে বলল আমি আমার বাড়ির লোককে রাজি করাতে পারিনি তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে আমি পালিয়ে যেতে রাজি আছি তুমি যদি না আমাকে নিয়ে যাও তাহলে আমি আমার নিজের জীবনকে শেষ করে দিতে চাই আমি আমার নিজের জীবনকে খতম করে দিতে চাই আমি আমার নিজের জীবনকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাই হে ইসলাম তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি আমার জীবনকে শেষ করে দিতে চাই ইসলাম এই কথা শুনে ভয়ে কাঁপতে থাকে এই কথা শুনে ইসলাম শান্তির কথা শুনে ইসলাম ভয়ে কাঁপতে থাকে মনে মনে ভাবতে থাকে ও আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়লাম আমি কি অশান্তির মধ্যে পড়লাম তো ইসলাম এই কথা ভাবতে ভাবতে শান্তির দিকে যায় আর শান্তি ইসলামকে নিয়ে পালিয়ে যায় শান্তি ইসলামকে নিয়ে পালিয়ে যায় তিনারা দুজনে একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে বসবাস করে প্রায় মাস দেড়েক ওখানে বসবাস করলো তারপরে শান্তির বাবা যখন বাড়ির মধ্যে ফিরে অফিস থেকে মা শান্তিকে হাঁক মারে মা শান্তি আমা শান্তি আসো শান্তিকে না নিলে বাবা খেত না শান্তিকে না দেখলে বাবা অফিসে যেত না শান্তিকে না দেখলে বাবা অফিস থেকে এসে নিজের বেডরুমের মধ্যে ঢুকত না বাবা অফিস থেকে আসার পূর্বে শান্তিরকে শান্তির খোঁজ নিচ্ছে মা শান্তি শান্তি মা তুমি কোথায় আসো খানা খাবো আসো শান্তি তো বাড়ির মধ্যে নাই বাবা হাঁক মারে শান্তি মা তুমি কোথায় শান্তি নাই রুমে শান্তি মা তুমি কোথায় শান্তি নাই রুমে বেডরুমে শান্তি বলে হাঁক মারে শান্তি নাই রুমের মধ্যে শান্তি বলে হাঁক মারে শান্তি নাই উপর তলায় শান্তি বলে হাঁক মারে শান্তি নাই নিচের তলায় শান্তি বলে হাঁক মারে শান্তি নাই বাবা পেরেশান হয়ে যায় শান্তি আমার মা কোথায় গেল
दीदी के बोले हे दीदी आमार शांति मा कोथाय गेलो आमार मेये कोथाय गेलो आमी आमार मेयेके छाड़ा बाँचबो ना आमी आमार मेयेके छाड़ा आमी आमार जीवन छाड़ा आमी आमार मेयेके छाड़ा बाँचते पारी ना। तो तिनार बाबा के तिनार शांतिर बाबा समस्त किछु तल्लाश करार पर समस्त किछु खोज करार पर तिनी भावलें जो आमी नीचे जाए देखी ड्राइवर के जिज्ञासा करी ड्राइवर के जिज्ञासा कर ले जाना जावे जो आमार शांति कोथाय आछे। नीचे जाए जखन ड्राइवर के देखे जो ड्राइवरो नहीं शांति के खुजते खुजते नीचे तलाय गेलें नीचे जाए देखलें ड्राइवर के जो ड्राइवरो नहीं कोथाय गेलो शांति आमार। एबार चारिदिके खोज करे प्रत्येकटा मानुष के बोले दाय जो आमार शांति के खुजे निये एसे दाओ आमार शांति छाड़ा आमी बाँचते पारी ना আমার শান্তি ছাড়া আমি জীবন রাখতে পারি না আমার শান্তিকে তোমরা যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসে দাও। কিছুদিন পর ফাইভ স্টার হোটেল থেকে বাবার কানে খবর যায় যে তোমার মেয়ে আমার হোটেলের মধ্যে বসবাস করতেছে একটা ছেলের সঙ্গে। বাবার যখন কানে ফোন যায় তখন বাবা বলে যে আমার মেয়েকে ফোন দাও আমার মেয়েকে ফোন দাও। আমার মেয়েকে ফোন দেওয়ার পরে মেয়ের সঙ্গে কান্নাকাটি শুরু করে মা আমার শান্তি মা আমার তুমি আজ বাড়ি থেকে চলে গেছো তুমি আমার বাড়ি থেকে চলে গেছো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি তোমাকে ছাড়া খেতে পারি না আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না মা আমার তুমি যেখানেই থাকো না কেন ফিরে আসো। শান্তি বলে বাবা আমি তো ইসলামকে ভালোবেসে ফেলেছি যদি তুমি তোমার শান্তিকে ঘরের মধ্যে পেতে চাও যদি তুমি তোমার শান্তিকে ঘরের মধ্যে আনতে চাও যদি তোমার শান্তিকে মেনে নিতে চাও তাহলে তোমাকে ইসলামকে মেনে নিতে হবে তাহলে তোমাকে ইসলামকে বাড়ির মধ্যে ঢুকাতে হবে তাহলে তোমাকে ইসলামকে কবুল করে নিতে হবে তাহলেই তোমার শান্তি বাড়ির মধ্যে ফিরবে তাহলেই তোমার শান্তিকে তুমি পাবে তাহলেই তোমার শান্তি রুমের মধ্যে পাবে তাহলেই তোমার শান্তিকে খানা খাওয়ার সঙ্গে পাবে। যদি তোমার শান্তিকে পেতে চাও যদি তোমার শান্তিকে বাড়ির মধ্যে ঢুকাতে চাও তাহলে ইসলামকে গ্রহণ করে নিতে হবে তাহলে ইসলামকে মেনে নিতে হবে তাহলেই তোমার শান্তি ইসলামকে নিয়ে ফিরতে পারে। শান্তির বাবা বললেন মা আমার ঠিক আছে আমি ইসলামকে মেনে নিতে চাই আমি ইসলামকে গ্রহণ করে নিতে চাই আমি ইসলামের প্রতি রাজি খুশি হয়ে যাই তুমি ইসলামকে নিয়ে বাড়ির মধ্যে ফিরে যাও। তদরূপ ভাই আমার মুসলমান যদি আমাদের সামনে শান্তি পেতে হয় তাহলে আমাকে ইসলামকে বাড়ির মধ্যে আনতে হবে যদি আমার জীবনের মধ্যে শান্তি আনতে হয় তাহলে আমাকে ইসলামের মধ্যে জড়িত থাকতে হবে যদি আমার বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে শান্তিকে নিয়ে আসতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম ইসলামকে গ্রহণ করতে হবে তাহলে আমাকে সর্বপ্রথম ইসলামকে বাড়ির মধ্যে দাখিল করতে হবে তাহলেই আমার জীবনের মধ্যে শান্তি আসবে তাহলেই আমার বাড়ির মধ্যে শান্তি আসবে তাহলেই আমি আর স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে তাহলেই আমার ফ্যামিলির মধ্যে শান্তি আসবে। শান্তি ইসলাম ছাড়া থাকতে পারে না শান্তি ইসলাম ছাড়া বাঁচতে পারে না যদি আমাকে শান্তিকে আনতে হয় যদি আমার জীবনের মধ্যে সুখকে পেতে হয় যদি আমার জীবনের মধ্যে শান্তিকে আনতে হয় সর্বপ্রথম আমাকে ইসলামকে আনতে হবে সর্বপ্রথম আমাকে ইসলামকে গ্রহণ করতে হবে সর্বপ্রথম আমাকে ইসলামের প্রতি মুজাহিদা করতে হবে তবেই আমি শান্তি পাব। এরপরে বক্তব্য আমাদের মাওলানা সাহেব চলে এসেছেন আপনাদের সামনে বহুত মূল্যবান বক্তব্য রাখবেন আমি আমার কিমতি বক্তব্য এখানেই শেষ করলাম ওয়া আখিরাতু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।